বাংলাদেশে ইহুদি সম্প্রদায়ের এমন এক ক্লাব আছে যেখানে ইহুদি সম্প্রদায়ের লোকজন ছাড়া আর কেউ প্রবেশ করতে পারত না। এই ইহুদি ক্লাবের অবস্থান ঢাকার পুরানা পল্টন মোড়ে। বাংলাদেশের স্বাধীনতার আগে ইহুদি ক্লাবটি বেশ জমজমাট ছিল। ক্লাবের ভেতর লুকিয়ে সতর্কতার সাথে চলত ইহুদিদের আলাপ আলোচনা, গোপন বৈঠক, গল্প স্বল্প, নাচ গান, খাওয়া দাওয়া ইত্যাদি। উপমহাদেশে সর্বপ্রথম ইহুদিদের ক্লাব ফ্রিম্যাসন প্রতিষ্ঠিত হয় 1729 সালে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গে। ফ্রিম্যাসনারি হল বিশ্বের প্রাচীনতম গুপ্ত সংঘ। ফ্রিম্যাসন সংঘে কেবল ইহুদিরাই যোগ দিতে পারে এমন নয়, ইহুদি ছাড়াও অনেককে এই সংঘের সদস্য হতে দেখা যায়। ঢাকার রহস্যময় ফ্রিম্যাসনের একটি শাখা স্থাপিত হয় পল্টনে 1910 সালে। এজন্যই 113 বছরের পুরনো দোতলা ক্লাব ভবনটির গায়ে একটি শ্বেত পাথরে এখনও লেখা ফ্রিম্যাসন হল 1910। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী সহ আরও কয়েকটি স্থানে গোপন এই সংঘের ক্লাব ছিল বলে ধারণা করা হয়। ঢাকায় থাকা ইহুদিরা মূলত ব্যবসা বাণিজ্য করতেন, সাধারণ মানুষের সাথে খুব একটা মিশতেন না, বা মিশলেও তাদের ইহুদি পরিচয় গোপন রাখতেন অনেকাংশে। ঢাকার কিছু বনেদি রেস্তোরাঁর জনক ছিলেন ইহুদিরা। এর প্রমাণ হল গুলিস্তান এলাকার হোটেল রিজ। কয়েকজন ইহুদি মিলে হোটেলটি প্রতিষ্ঠা করেন। তখনকার সময় ঢাকায় তেমন কোনো হোটেল ছিল না, যার কারণে ইহুদিদের প্রতিষ্ঠিত সেই রিজ রেস্তোরাঁয় সরকারি বেসরকারি অনেক অনুষ্ঠান হতো। বাংলাদেশে এ পর্যন্ত যতজন ইহুদি ছিলেন তার মধ্যে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন মর্ডি কোহেন। বিটিভি যখন যাত্রা শুরু করে তখন শুরুর দিকে খবর পাঠ করে পরিচিতি পান মর্ডি কোহেন। আরব ইসরায়েল যুদ্ধের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে ইহুদি বিরোধী মনোভাব বেশ জোরালো হয়ে ওঠে। এরকম একটি প্রেক্ষাপটে বাংলাদেশ ছেড়ে চলে যান কোহেন। সম্ভবত একই কারণে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বেশিরভাগ ইহুদিরাই এদেশ ছেড়ে চলে যান। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আইকানের নাম অনেকেই শুনেছেন, জন্মসূত্রে তিনিও একজন ইহুদি। 1980 সালের দিকে বাংলাদেশে থাকা প্রায় সব ইহুদিরাই আমেরিকা কিংবা ইসরায়েলে চলে যান। ওই সময়ের পর থেকেই পল্টনের ইহুদিদের আড্ডাখানাটি ভেস্তে যায়। সেখানকার ইহুদিরা চলে যাওয়ার সময় ফ্রিম্যাসন ক্লাব ও জমি ঢাকা ডিসি অফিসের বরাবর দলিল করে যান। পরবর্তীতে সরকার এটিকে ভূমি মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় হিসাবে ব্যবহার করছে। যদিও মনে করা হয় বাংলাদেশে এখন আর ইহুদি নেই, তবে আশ্চর্যজনক এক তথ্য পাওয়া গেছে কাদের মাহমুদের ঢাকাই কথা ও কিসা বইয়ে। তথ্য বলছে 2013 সালের সর্বশেষ হিসেব মতে ঢাকায় লুকিয়ে লুকিয়ে এখনও শতাধিক ইহুদি বসবাস করছেন বিভিন্ন স্থানে, তবে তাদের অস্তিত্ব সম্পর্কে ঢাকাবাসীও খুব একটা জানেন না। আর ইহুদিরাও নিরাপত্তার স্বার্থে নিজেদের পরিচয় গোপন করে থাকেন, তাই তাদেরকে চেনাও যায় না স্বাভাবিকভাবেই।